দেবে কি দেবে কি দেবে পাল্টা সঙ্গে যখন আমার রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে আমার আল্লাহ ওই বান্দাটার কাছে জাহান্নামের আগুন হারাম করে দেবে সেই জায়গা করেছে আমরা তো চেনা লোক না ভালো জায়গা তো আমরা চিনি না ফেরেশতারা যখন কবরে গেলে পাছায় ঝাড়বে তখন চিনতে পারবে আমরা চেনা লোক না আমরা ঘোড়া লোক ঘুরতে যে হনন করে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আপনারা তরুণীরা আল্লাহ নবী ছাড়া পৃথিবীর জমিনে কোনো রাস্তা নাই আল্লাহ নবী ছাড়া পৃথিবীর জমিনে কোনো উপায়ও নাই বাবা কবরের মধ্যে যাবে সেখানেও আমার নবী লাগে দুনিয়ার জিন্দেগিতে আপনি কেরকম বা ব্যবসা করবেন বাণিজ্য করবেন সেখানেও আমার নবী লাগবে নবী লাগে আমার নবীর কথা কি জন্য বলে চলে যায় যারা মানলো মানার মতন মানলো আল্লাহ তাদের ইজ্জত সোনা দিয়ে দিল আল্লাহ নবীকে যারা মানলো আল্লাহ তাদের মাকাম খানা দিয়ে দিল আল্লাহ নবীকে যারা মানলো আল্লাহ তাদের ইজ্জত সোনা দিয়ে দিল একটুখানি মোসা চাল জামান ঘুমাচ্ছে আল্লাহ ঈশ্বর করা দিয়ে দিয়েছে কি চৈচ ঈশ্বর করা দিয়ে দিয়েছে আল্লাহর কোরআনকে মেরেছে আমার নবীর সুন্নাতকে মেরেছে আমার আল্লাহ দুনিয়ার জমিনে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে নবীর সুন্নাত আল্লাহর কোরআন মানলে আল্লাহর সম্মান দিবে নাহলে পাটা লাল করে দিবে আল্লাহকে সম্মান কমিয়ে দিয়েছে বলেন আপনারা হ্যাঁ কি না সত্যি কি আল্লাহ সম্মান কি কমিয়ে দিয়েছে ইমাম সাহেব এই এলাকায় যে ব্যক্তিটা টপ র‍্যাঙ্কের ধনী তার থেকে ভালো আল্লাহ ইমাম সাহেবটাকে খাওয়ায় কথা ঠিক না বলবো আমার কথা কি ভুল নাকি আপনারা কথা বলেন না কেন আপনারা সত্যি তো নাকি তাহলে বলে আল্লাহ এই সম্মানটা দিয়েছে আল্লাহ এই ইজ্জতটা দিয়েছে আল্লাহ এই রুতবাটা দিয়েছে কি জন্য আল্লাহর কোরআন ও আমার নবীর সুন্নাতকে মেনেছে আল্লাহ খুশি হয়েছে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ সকলে বলা গেল নি সুবহানাল্লাহ এই সকলে একসঙ্গে তকবীর দেন তো দেখি না রে তকবীর এই জোরে দেন সবাই একসঙ্গে না রে তকবীর এই উচ্চ আওয়াজে দেন না রে তকবীর না রে তকবীর গুরু শিব আল্লাহ তারিখে মোহাম্মদ হাম লিখি লিখে সুনায়ে হাম খতম নবুয়ত মে যা আপনি লুটায়েঙ্গে তারিখে মোহাম্মদ হাম লিখি লিখে সুনায়েঙ্গে হাম খতম নবুয়ত মে যা আপনি লুটায়েঙ্গে তারিখে মোহাম্মদ হাম লিখ লিখ কে সুনায়েঙ্গে
কোনো খাতরে নবুয়তে যা আপনি লুটায়ে মোহাম্মদ হাম লিখ লিখে সুনাই মোহাম্মদ কাম নাম মিটায়ে গুস্তাখে মোহাম্মদ কাম নাম মিটায়ে হাম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়ে তারিফে মোহাম্মদ হাম লিখ লিখে সুনায়ে হাম খতমে নবুয়ত পে যা আপনি লুটায়ে وعلى آله আমার দিনদারি বান্দা লেখা আল্লাহ ওয়ালা ভাইরা তাহলে যে কথা বলছি আমার ভাইজান আমার নবী যারা সুন্নাত মেনেছে আল্লাহ তাদের সম্মান দিয়েছে না যায়নি ভাই সবাই আপনারা কথা বলে দিয়েছে আচ্ছা আমরা আমার নবীর সুন্নাত মানতে চাই কি চাই না বলেন না ইনশাআল্লাহ আরে জোরে বলবেন না ইনশাআল্লাহ আচ্ছা আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি ভাই ভাইজান আপনারা বুঝতে পারছেন তো নাকি যে যাই হোক সে কথা বলতেছি ভাই তাহলে যে রসুলের সুন্নাত মানলে আল্লাহ এত সম্মান দেন যে নবীর সুন্নাত মানলে আল্লাহ এত ইজ্জত দেন আমার বাপ ভাইরা তাহলে সেই রসুলকে আল্লাহ দেখতে কি রকম করে মনে প্রশ্ন জাগতে পারে না পারে কালের মধ্যে দাঁড়িয়ে রেখেছে আল্লাহ সম্মান কমিয়ে দেয় এই গায়ের মধ্যে জুব্বা পরেছে আল্লাহ সম্মান কমিয়ে দেয় আল্লাহ বহু জায়গায় ঘোরায় এই বুড়ো বুড়ো লাগতে পারে আবার বলি এই এলাকায় যেই ব্যক্তিটা টপ র‍্যাঙ্কে ধরে তার থেকে আল্লাহ ভালো খাওয়ায় আল্লাহ তার থেকে ভালো খাওয়ায় সব জিনিসটা পয়সা দিয়ে হয় না জীবন কে বলেছে পয়সা দিয়ে ধন হবে দৌলত হবে গাড়ি হবে বাড়ি হবে টাকা হবে সব হবে পয়সা দিয়ে কোনোদিন সুখ কিনতে পাওয়া যায় না টাকা দিয়ে কোনোদিন সুখ কিনতে পাওয়া যায় হ্যাঁ যে রসুল্লাহর সুন্নাত মানলে আল্লাহ এত মাকাম দেয় তাহলে সেই রসুল্লাহকে আল্লাহ কি করেছে
একটু ভাববেন না, মুসলমান ঘরের ছেলে মেয়েরা বারা তরুণেরা ও যুবকেরা, আমি আপনাদেরকে রসুলুল্লাহর একটু বিবরণ দিয়ে চলে যাই। আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছেন শুনে রেখে দাও। ও যুবকেরা কেমন নবীর কথা বলে দিয়ে চলে যাই। আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল আলামিন নবী করেছেন। ও যুবকেরা ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর মনের ভেতরে বড় আশা, আল্লাহ নবীর মনের ভেতরে বড় তামান্না। ও বিকারি আল্লাহ পাক, বাইতুল মুকাদ্দাসটা যদি কেবলা না হয়ে খানাই কাবাটা আল্লাহ কেবলা হয়ে যেত, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ আমি রসুল বলছি, বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে পূর্ববর্তী নবীদের কেবলা কোনটা ছিল? বাইতুল মুকাদ্দাস, যেটাকে নিয়ে ঝামেলা চলছে প্যালেস্টাইনের জমিনেতে। বুঝতে পারছেন না আমার ভাইরা, আল্লাহ নবীর ইচ্ছা আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা, আল্লাহ কেবলা না হয়ে যদি খানাই কাবাটা কেবলা হতো আল্লাহ আমি নবী খুশি হতো। আল্লাহ হবে না, দোয়াটা করছে কে বলেন না গপ্প, আমার আমার নবী আমার নবীর ইচ্ছা আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা যদি কেবলা না হয়ে খানাই কাবাটা হতো আল্লাহ আমি খুশি হতো। আল্লাহ হবে না, আল্লাহ আল্লাহ আমার নবীর দোয়া কবুল করবে কি করবে না? সকলে মিলে হাকিরা বলেন না যুব, আল্লাহ আমার নবীর দোয়া কবুল করবে না করবে না? ইমানে ঠিক থাকে, আকীদায় ঠিক থাকেন, কেন মদিনাওয়ালা নবী 63টা বছর আমাদেরকে দিয়েছে। আল্লাহ নবী 63টা বছর আপনাকে আমাকে দিয়েছে। আমার যুবকেরা আমার আমরা আমরা কি আমার নবীর জন্য একটু মধ্য রাত্রে দিতে পারবো না? কোথায় গেল নবীর ভালোবাসা ভাই বলে? হ্যাঁ, হযরতে বেলালও ছিল, হযরতে আবু বকর হুজুরও ছিল, আর এই জামানারও আবু বকর ছিল, দুজনের ভালোবাসা এক কখনো হবে না যুগে যুগে। রাসূলুল্লাহর যুগে হযরতে বেলাল ছিল, আর এই জামানারও বেলাল আছে, ভালোবাসা এক না। সবাই যদি এক এক করে ভালো তো জাহান্নামের মধ্যে কে যাবে? আমার কথা বুঝাতে পারছি আপনাদেরকে? জলসার মসজিদের মধ্যে বসা এটা ধৈর্যের ব্যাপার, সবাই দ্বারাই হয় না, একজন বসেন একজনকে নিয়ে ওয়াশ করে ওয়াশ করে কিছু কিছু। জলসাতে বসা ধৈর্যের ব্যাপার, সবার দ্বারা হয় না, সবাই যদি জলসার মসজিদে বসে না পুচকা আলাদা মার খেয়ে যাবে, ওখানে স্ট্রোক করে মরে যাবে, হ্যাঁ দোকান আলাদা মার খেয়ে মরে যাবে। আল্লাহ কি সব বোঝা ওঠে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা, ও যুবকিয়া আমার নবীর মনের ভিতরে বড় ইচ্ছা, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা যদি কেবলা না হয়ে খানাই কাবাটা কেবলা হয়ে যেত, আল্লাহ আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। ও যুবকিয়া আল্লাহ আমার নবীর ইজ্জত খানা কেমন দিয়েছে, আল্লাহ নবী 1 তারিখে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেছে, আল্লাহ নবী নামাজ পড়ানো হয়ে গেল, আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। ও যুবকেরা ও আমার রূপিয়ান গণেরা, জিবজিল আমিন আমার রাসূলুল্লাহর কাছে এসে সালাম করে দিলেন, আল্লাহ নবীর কানে কানে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বিয়াদবি নেবেন না, হুজুর আপনি গুস্তাখি নেবেন না, আপনার মনের ইচ্ছা আপনার মনের তামান্না, আপনার মনের ইচ্ছা আপনার মনের তামান্না, আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসটাকে যদি কেবলা না করে খানাই কাবাটাকে কেবলা করে দিত, কতই না খুশি হতাম, কতই না রাজি হতাম। ও যুবকেরা আল্লাহ নবীর মনের ইচ্ছা আল্লাহ নবীর মনের তামান্নাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন, জিবরিল আমিন আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বিয়াদবি নেবেন না। আজকের দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসটাকে কেবলা না করে খানাই কাবাটাকে কেবলা করে দিয়েছে।
চিন্তিত হবেন না। আজকের দিন থেকে নিয়ে কিয়ামত।